হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আমার নাম হলো ফেরদৌস। আর আজকের এই ভিডিওতে আমি কথা বলবো প্রিন্স অফ পার্সিয়া সিরিজের স্টোরি লাইনের সম্পর্কে। যার মাধ্যমে তোমাদের গেমিং দিনগুলোর মেমোরিজ তাজা হয়ে যাবে। অ্যান্ড যদি তোমরা এই সিরিজের কিছু পার্টস মিস করে থাকো বা যে কোনো পার্টস সম্পর্কে কোনো ডাউট থাকে, তাহলে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সেই ডাউটসগুলোও ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটি 4টি পার্টে হবে, অর্থাৎ এই ভিডিওতে আমি প্রিন্স অফ পার্সিয়া দ্য স্যান্ডস অফ টাইম এই গেমটি সম্পর্কে বলবো, অর্থাৎ এই গেমটির পুরো স্টোরি লাইন এক্সপ্লেন করবো। ওকে, তো ভিডিও শুরু করার আগে যদি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে তো লাইক বাটনটি ক্লিক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও ক্লিক করে দাও। চ্যানেলের আপডেটসের জন্য তোমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। সো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেটস বিগিন। ওকে গাইস, প্রথমত এই পুরো গেমে প্রিন্স অফ পার্সিয়ার কোনো নাম নেই, ওকে শুধু প্রিন্স নামেই জানা যায়। তো এই স্টোরি স্টার্ট হয় 9th AD, যাকে মডার্ন ডে ইরানও বলে। আর স্টোরি শুরু হয় প্রিন্সের কণ্ঠে, যে নিজের স্টোরি কাউকে শোনাচ্ছে। প্রিন্সের বাবা সারামানের আর্মি ইন্ডিয়া থেকে আজাদের সুলতানের কাছে যাচ্ছিল। তখন রাস্তায় ওই জায়গার লোকাল মহারাজায়ের ওয়াজির, ওনাদের প্রাসাদে অনেক মূল্যবান ট্রেজার আছে, এটা কিং সারামানকে বলে। আর ওদের প্রাসাদে ঢোকার জন্য পার্সিয়ান আর্মির সাহায্য করে। আর এর বদলে ওয়াজির এর ট্রেজারের মধ্যে ও যেটা চাবে কিং অফ পার্সিয়া সেটা তোকে দিবে, এটার ওয়াদা নেয়। এই লড়াইতে প্রিন্স ট্রেজার রুমে একটা ছুরি পায়, যাকে ড্যাগার অফ টাইম বলে। আর এটার মধ্যে একটা বাটন আছে, যা চাপ দিলে টাইম কিছু সেকেন্ডের জন্য পিছে চলে যায়। সারামান এখান থেকে স্যান্ডস অফ টাইমের আওয়ার গ্লাস আর এখানকার মহারাজার মেয়ে ফেরাকে বন্দি করে আজাদের সুলতানকে দেওয়ার কথা ভাবে। ওয়াজির এই আওয়ার গ্লাস চাইলে সারামান এই আওয়ার গ্লাস আর ড্যাগার ছাড়া অন্য যে কোনো কিছু নিতে বলে। পরে আজাদে পৌঁছানোর পর ওয়াজির এখানে প্রিন্সকে ভুল কথা বলে ওকে ড্যাগার দিয়ে স্যান্ডসকে মুক্ত করে দেয়। যার কারণে যে কেউ স্যান্ডস ধরতেই স্যান্ড মনস্টারে পরিবর্তন হয়ে যায়, শুধু তিনজন ছাড়া। প্রথমজন হলো প্রিন্স, যে ড্যাগারের কারণে বেঁচে যায়। আর দ্বিতীয়জন হলো ওয়াজির, যে নিজের ম্যাজিক্যাল লাঠির কারণে। আর তৃতীয়জন হলো ফেরা, যার কাছে স্যান্ডসের মেডালিয়ান আছে, যে স্যান্ডস রক্ষার কাজ করতো। এখানে ওয়াজির প্রিন্সের কাছ থেকে ড্যাগার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রিন্স সেখান থেকে পালিয়ে ফেরায়ের সাথে বন্ধুত্ব করে নিজের একটা ভুলের ক্ষতি কম করার জন্য স্যান্ডস বন্ধ করতে চায়। আর যদি ও এরকমটা না করতে পারে, তাহলে পুরো দুনিয়ার লোক এই স্যান্ডসে ইনফেক্ট হয়ে স্যান্ড মনস্টারে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু প্রিন্সের ফেরায়ের মতলবটা ঠিক মনে হয় না, কিন্তু ও শত্রুয়ের শত্রু, আমার বন্ধু, এটা বলে ফেরায়ের সাথে ওয়াজিরের পিছে যায়, যে আওয়ার গ্লাসকে এই প্যালেসের একদম টপে নিয়ে গেছে। প্যালেসের টপে পৌঁছানোর পর যখনই ফেরা প্রিন্সকে ড্যাগারটা দিয়ে আওয়ার গ্লাসে মারতে বলে, তখন প্রিন্স বলে যে প্রিন্সের বাবা ফেরায়ের পুরো রাজ্য লুটে নেয়, কিন্তু ও তারপরও প্রিন্সের সাহায্য কেন করবে। আর সে সময় ওয়াজির হঠাৎ করে এসে প্রিন্সের কাছ থেকে ড্যাগার নেওয়ার জন্য স্যান্ডস্টর্ম বানায়, কিন্তু প্রিন্স শেষ মুহূর্তে ড্যাগারের সাথে ওই টাওয়ার থেকে নিচে পড়ে প্যালেসের কবরস্থানে পড়ে যায়। সেখানে ফেরা প্রিন্সকে একটা ম্যাজিক্যাল ওয়ার্ড, যা ফেরা কখনোই কাউকেই বলে নেই, আর যার মাধ্যমে প্রতিবার কোনো বিপদে পড়লে কোনো না কোনো একটা ম্যাজিক্যাল রাস্তা খুলে যায়। এই শব্দ কাকুলুকিয়া, বলার পর ফেরা ওকে একটা সিক্রেট ব্যাথ হাউসে নিয়ে যায়। আর এখানেও প্রিন্সকে ধোকা দিয়ে স্যান্ডসকে সিল করার জন্য নিজেই ড্যাগার নিয়ে পালিয়ে যায়, কিন্তু ও প্রিন্সের জন্য নিজের মেডালিয়ানটা ছেড়ে যায়। ফেরার পিছে পিছে আসতেই ওকে স্যান্ড মনস্টারদের সাথে লড়াই করতে টাওয়ারের একদম কোনায় দেখা যায়। আর ফেরার পড়ে যাওয়ার সময়
প্রিন্স ড্যাগারের ধারালো অংশ ধরে ফেরাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ফেরা প্রিন্সের হাত কেটে যাচ্ছে দেখে ড্যাগার ছেড়ে দেয়। পরে প্রিন্স টাইম রিওয়াইন্ড করার চেষ্টা করে, কিন্তু ড্যাগারে কোনো স্যান্সই থাকে না। ফেরায়ের কাছে আওয়ার গ্লাস রুমে পৌঁছানোর পর প্রিন্স আবার ওয়াজিরকে দেখে, যে প্রিন্সকে বলে যে ও প্রিন্সকে ড্যাগারের বদলে অমর বানাতে পারবে। কিন্তু প্রিন্স যে নিজের সব কিছু হারিয়ে ফেলেছে, ও নিজেকে মারার জন্য ফেরায়ের বলা উপায়ে ড্যাগারকে স্যান্স অফ টাইমের আওয়ার গ্লাসে ঢুকিয়ে দেয়, যাতে টাইম অনেক পিছনে রিওয়াইন্ড হয়ে যায়। আর সেই সময় পৌঁছে যায় যখন ওর বাবা মহারাজার প্যালেসে হামলা করার কথা ভাবছিল। কিন্তু এইবার প্রিন্সের সব মেমোরি মনে আছে আর ড্যাগারও ওর হাতেই আছে। পরে ও ফেরাকে ওদের ওয়াজিরের ব্যাপারে বলতে রাতেই চলে যায়। এখন ফেরা টাইম ট্রাভেলের কারণে প্রিন্সকে চিনতে পারে না, আর এই জন্যই এখন বোঝা যায় যে স্টার্টিং থেকে প্রিন্স এই স্টোরি ফেরাকেই বলছিল। Most people think time is like a river that flows swift and sure in one direction, but I have seen the face of time and I can tell you they are wrong. আর এই স্টোরি বলতে বলতে ওয়াজির ওইখানে প্রিন্সকে মারতে আসে, কিন্তু প্রিন্স ওয়াজিরকে মেরে ড্যাগার ফেরাকে দেয়। তখন প্রিন্সের এই সব স্টোরিকে ফেরা প্রিন্সের মাথা নষ্ট হয়ে যাওয়া বলে, কিন্তু তখনই প্রিন্স ওইখান থেকে ওরই সিক্রেট ওয়ার্ড কাকু লুকিয়া বলে চলে যায়, যাতে ফেরা একদম অবাক হয়ে যায়। Wait. I don't even know your name. Just call me Kaku Lukia. তো গাইস, এটাই ছিল পুরো স্টোরি প্রিন্স অফ পার্সিয়া দ্য স্যান্স অফ টাইমের। নেক্সট পার্টে এই স্টোরির পরের কাহিনী অর্থাৎ প্রিন্স অফ পার্সিয়া দ্য ফরগটেন স্যান্সের স্টোরি এক্সপ্লেন আসবে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।